কিন্তু এখন এই নতুন কর্মবিরতিতে একটু ফারাক এসে গেছে। ফারাকটা হচ্ছে সিনিয়র ডাক্তারবাবুরা এবার এদের চাপকানো শুরু করেছে জুনিয়র ডাক্তারবাবুদের, কারণ সিনিয়র ডাক্তারবাবুদের বিদেশ ভ্রমণের ফ্লাইটের টিকিট, হোটেল বুকিং এগুলো সব হয়ে গেছে। দ্বিতীয় কথা, অধিকাংশ সিনিয়র ডাক্তারবাবু আর বিভিন্ন জেলার, আমি দায়িত্ব নিয়ে বলছি 8 থেকে 10টা জেলার জুনিয়র ডাক্তারবাবুরা কর্মবিরতি করছেন না, তারা মানুষকে পরিষেবা দিচ্ছেন, তারা হাসপাতালে কাজ করছেন। এবং সেই সকল জুনিয়র ডাক্তারবাবুরা যারা এই জেলাগুলোতে পুরো দমে কাজ করছে, মানুষকে পরিষেবা দিচ্ছে, তাদের আমি স্যালুট জানাই। আর যারা কর্মবিরতিতে বসে আছে তারা এখন খুব ঝামেলায় পড়েছে, কারণ তাদের মাথার ওপরে বসে থাকা তাদের দাদা কাকা সাহেব বা দাদু যারা আছে, নকশালপন্থী সিনিয়র বা নকশালপন্থী নেতারা যারা আছে, এরা এখন পেছনোর পথ খুঁজে পাচ্ছে না, পালানোর পথ খুঁজে পাচ্ছে না, তাই রোজ নতুন নতুন নাটক, রোজ নতুন নতুন নাটক। এখন শুনছি নাকি আমরণ অনশনে বসবে, তা বেশ ভালো, বসুন না। যে মানুষের আন্দোলনের ওপরে, যে মানুষের আবেগকে কাজে লাগিয়ে, মানুষের কাঁধে ভর করে আপনারা এত মাইলেজ পেয়েছিলেন, সেই মানুষ আপনাদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। সে মানুষ বুঝতে পেরে গেছে যে কোনটা ছিল সত্যিকারের অভয় আর বিচারের আন্দোলন, আর কোনটা হচ্ছে রাজনৈতিক আন্দোলন, নিজেদের ফুটেজ খাওয়ার জন্য, নিজেদের নেতা তৈরি করার জন্য। কেন ক্যামেরার আলো আর থাকবে না, মুখের সামনে কেউ বুম ধরবে না, হাসপাতালের আউটডোরে, হাসপাতালের ইমার্জেন্সি গিয়ে গরিব পেশেন্টদের দেখতে হবে, ওটা আর ভাল লাগছে না। না ফ্রিতে মাইনে ঢুকবে, তারপর বড় বড় প্রাইভেট হাসপাতাল যাদের ব্যবসা বৃদ্ধি হয়েছে তারা দামি দামি গিফট পাঠাবে, তারা টাকা পাঠাবে, তাই আর কাজ করতে ইচ্ছে করছে না। না মানুষ কিন্তু বুঝে গেছে। পরিবারের থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি, জুনিয়র ডাক্তারবাবুরা যারা এখনো এই কর্মবিরতি অনশন এইসবের নাটক করছে, তাদের পরিবাররা তাদের ধমক দিচ্ছে, তাই তারা পালানোর পথ না খুঁজে পেয়ে কিছু মুষ্টিমেয় কিছু তাদের নকশাল নেতা কাকা দাদা মামা এদের কথায় এখন এই অনশনের নতুন একটা পরিকল্পনা, একটা নাটক সাজিয়েছেন। আমি এই লাইভের মাধ্যমে রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনকে হাত জোড় করে অনুরোধ করব, কলকাতা পুলিশ আর পশ্চিমবঙ্গ পুলিশকে, দয়া করে এদের তুলতে যাবেন না, দয়া করে এদের অনশনে হস্তক্ষেপ করবেন না, এদেরকে সুরক্ষা দিন, এদের অনশন করতে দিন, দয়া করে। এরা এটাই চাইছে যে পুলিশ এদের তুলতে যাবে, মিডিয়াগুলো ঝাঁপিয়ে পড়বে, 4টে বাইট দেবে, ছবি উঠবে, ফুটেজ হবে, কর্মসূচিটা সাকসেসফুল হবে, তারপরে আবার বলবে আমাদের জিত হয়েছে, আমরা কাজে ফিরে যাচ্ছি। তাই দয়া করে পুলিশ অতি আগ্রহ দেখিয়ে এদের তুলতে যাবেন না, করতে দিন অনশন। কোথায় করবে অনশন? আরজিকর ক্যাম্পাসে অনশন করবে তো, যদি অসুস্থ হয়ে পড়ে অনশন করতে গিয়ে, তাহলে এদের যে নকশাল বাম অতি বাম সিনিয়র দাদারা এদের ব্রেন ওয়াশ করে নোংরামিতে বাধ্য করছে, তারাই চিকিৎসা করবে, তারাও তো ডাক্তার। আর আরজিকর ক্যাম্পাসে যদি অসুস্থ হয় তো হাসপাতালই, অসুবিধাটা কোথায়? দয়া করে পুলিশ এবং প্রশাসন হস্তক্ষেপ করতে যাবেন না, করতে দিন অনশন। মানুষ যা বোঝার বুঝে গেছে, মানুষ বুঝে গেছে কারা প্রকৃত অর্থে বিচার চাইছে, আর মানুষ বুঝে গেছে কারা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজেদের নেতা বানানোর জন্য এই নাটকটা করছে, বুঝে গেছে মানুষ। আর দায়িত্ব নিয়ে বাংলার মানুষকে বলছি, যে 50 জন আমার লাইভ দেখছেন তাদের বলছি, অধিকাংশ 70% জুনিয়র ডাক্তারবাবুরা কাজে ফিরে গেছেন বিভিন্ন জেলায়, সম্পূর্ণভাবে কাজ করছেন, মানুষকে পরিষেবা দিচ্ছেন। গুটি কেউ কয়েক আপনারা সবাই জানেন, তাদের আর নাম নিয়ে তাদের গ্লোরিফাই করছে না, এত বড় কেউ নয় তারা, তারা ওই নকশাল বাম অতি বাম দাদা কাকা মামার কথায় এই নোংরামি চালাচ্ছে। তো ঠিক আছে, অনশন করুন, অসুস্থ হলে হাসপাতাল চত্বরের মধ্যেই করছেন, হাসপাতালে বেডও আছে, ভর্তি হয়ে যাবেন, দরকার পড়লে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ডটাও অ্যাপ্লাই করে নিন। আর আপনি যারা আপনাকে বলেছে আপনাদের এই মাথা খেয়ে আপনাদের এইসব নোংরামি করাচ্ছে আপনাদের দিয়ে, তারাই আপনাদের চিকিৎসা করবে, কোনো অসুবিধা নেই। আরেকটা প্রসঙ্গ নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে কিছুদিন আগে আরজি করে অভয়ার নামে প্রতীকী হিসেবে একটা মূর্তি বসানো হয়েছে, এত জঘন্য, এত বিভৎস, এত নোংরা মূর্তি আমি কোনোদিন দেখিনি। আমি একটা প্রশ্ন করতে চাই মানুষকে আমার লাইভের মাধ্যমে, আমরা কি ওই মূর্তিতে যেটা দেখানো হয়েছে
এটাকে আমি শিল্প স্বাধীনতা বলতে পারছি না, সরি, এটা শিল্পের নামে নোংরামি হয়েছে। আমরা কি অভয়াকে ওইভাবে মনে রাখতে চাই সারা জীবন? অভয়ার কি ওই 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 যে মুখটা তৈরি করা হয়েছে ওইটাই কি অভয়ার প্রতীক আমরা চাই সারা জীবন আমাদের মনের মধ্যে থাকুক? এমন একটা বিভৎস চেহারা যেটা একটা 4 বছরের বাচ্চা দেখলে শিউরে উঠবে, এ কি ধরনের নোংরামি! আজকে একটা বাচ্চা ফুলের মতো মেয়ে, তার সাথে একটা নরকীয় নৃশংস ঘটনা ঘটে গেছে, তাকে তো আমরা সেই ফুল হিসেবেই মনে রাখতে চাই, শ্রদ্ধা করতে চাই। তার যন্ত্রণার, তার কষ্টের সেই কালো মুহূর্তটাকে চিরস্থায়ী করে দিয়েছে যারা, তাদেরকে আমি সামনে পেলে তাদের গায়ে আমি থুতু দেব, থুতু, আমি তীব্র ভাষায় ধিক্কার জানাই সেই জানোয়ারগুলোকে যারা অভয়ার প্রতীক হিসেবে এরকম একটা বিভৎস মূর্তি স্থাপিত করেছে। চি 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 চি, কি নোংরামি, কি নোংরামি, কি নোংরামি, কি নোংরামি! বিশ্বাস করুন, আজকে মন থেকে একটা কথা বলছি, আমি বিজেপিকে ঘৃণা করি, কারণ বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে, মানুষের মধ্যে ধর্ম জাত নিয়ে বিভাদ সৃষ্টি করে। কিন্তু এই বাম আর অতি বাম, ছি 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 ছি, বাম তো নোংরা নোংরা ছেড়ে দিন, এই অতি বাম, আমার মনে হয় না এদের শরীরে মানুষের রক্ত আছে, এদের ডিএনএটাই আলাদা, এরকম জানোয়ার হয় না। ছি 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 ছি, এই 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 সব অতি বাম, এ বাবা, তাকিয়ে থাকতে পারবেন না আপনি ওই মূর্তিটার দিকে, ছি 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 ছি। কেউ একটা লিখছে এখানে কর্মবিরতি, আপনাদের কিছু যায় আসে না? হ্যাঁ, আমাদের তো যায় আসে না, আমি বলছি আমাদের যায় আসে না, কেন বলুন তো? কারণ আমার কাছে স্বল্প আর্থিক ক্ষমতা আছে অ্যাপোলো বা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর, কিন্তু বাংলার লক্ষ লক্ষ গরিব মানুষ যাদের ক্ষমতা নেই বেসরকারি হাসপাতালে দেখানোর, তারা মারা যাচ্ছে, অন্তঃসত্ত্বা মহিলারা মারা যাচ্ছে, 28-29 বছরের বাচ্চা বাচ্চা ছেলেরা পরিষেবা না পেয়ে মারা যাচ্ছে, তাদের যায় আসে। আর বাংলার মানুষ যারা 3-3 বার বাংলার দায়িত্ব তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জির হাতে তুলে দিয়েছে, আমাদের দায়িত্ব দায়বদ্ধতা আছে বাংলার মানুষের প্রতি, বাম অতি বাম জানোয়ারদের নেই। পার্থক্যটা বুঝতে হবে, আমরা শাসক দল, আমাদেরই দায়িত্ব, অন্য কারুর দায়িত্ব নেই। ছি 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 ছি, এ কি নোংরা! কিছুদিন আগে আরেকটা টপিক যেটা আমি ছুঁয়ে যেতে চাই, আমি দেখলাম অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয়েছে, খুব ভালো কথা। মিঠুন দা শিল্পী হিসেবে, আমি কিছু বলতে পারবো না, শিল্পী হিসেবে যখন অমিতাভ বচ্চন ওয়াজ দ্য গ্রেট মেগা স্টার অফ বলিউড ইন্ডাস্ট্রি, সেই সময় একজন বাঙালি মিঠুন চক্রবর্তী, তার যদিও তার আসল নাম মিঠুন চক্রবর্তী নয়, পুরো বলিউড কাঁপিয়ে দিয়েছিল, তার জন্য বাঙালি হিসেবে আমি গর্বিত। আর আপনার 40-50 বছরের ক্যারিয়ারে আপনি যা কাজ করেছেন তার জন্য আপনার এই পুরস্কার পাওয়া উচিত, কিন্তু এত দেরি হলো কেন? আর আশা করব মিঠুনদা মনে রাখবেন যে তাকে রাজ্যসভায় প্রথমবার পাঠিয়েছিল মমতা ব্যানার্জি, আর তিনি বাধ্য হয়েছিলেন বিজেপি জয়েন করতে, কারণ বিজেপি নইলে তার ছেলেকে অ্যারেস্ট করতো একটা ধর্ষণের মামলায়। তো এটা কি বিজেপির পুরস্কার, মানে বিজেপির কম্পেনসেশন প্রাইজ, না মিঠুনদার শিল্পকে পুরস্কৃত করলো বিজেপি, সেটা একটু পরিষ্কার করতে হবে। আরেকটা ঘটনা, 2 দিন আগে বাঁশদ্রোণীতে রাস্তার কাজ করতে গিয়ে একটা ছোট্ট শিশু প্রাণ হারিয়েছে, অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত দুঃখজনক ঘটনা, অত্যন্ত দুঃখজনক ঘটনা। পুলিশ প্রশাসন ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে, কিন্তু হঠাৎ একটা জিনিস দেখলাম যে সেখানে গিয়ে প্রাক্তন বিজেপির সাংসদ এবং বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলী হঠাৎ রাস্তায় বসে পড়েছে, কেসটা বুঝতে পারলাম না, কেসটা আমি বুঝতে পারলাম না। আর যদি একটা মর্মান্তিক দুর্ঘটনাকে নিয়ে আপনার এত রাজনীতি করতে ইচ্ছে করে, আপনি মিডিয়ার সামনে এত বাইট দিচ্ছেন, তাহলে রূপা দেবী
আপনার ছেলের অ্যাক্সিডেন্ট কেসটা নিয়েও একটু কিছু বলবেন, একটু আলোকপাত করবেন, একটু আমাদের জানাবেন, এইটুকুই বক্তব্য, আর কিছু না, বেশি কিছু না। আর দুটো চ্যানেল আছে বাংলার চ্যানেল, আমি দেখছি এখানে বাই পাবলিক ডিমান্ড লোকেরা চাইছে আমি বলি, তাই দুটো চ্যানেল আছে যাকে তৃণমূল কংগ্রেস ব্যান করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস আর যায় না, কারণ তারা বাংলা বিরোধী এবং তাদের কাজই হচ্ছে টিআরপির জন্য নিজের শিরদাঁড়া দিল্লির জমিদারদের কাছে বিক্রি করে বাংলার বিরুদ্ধে বিভ্রান্ত সৃষ্টি করা, মানুষকে ভুল পথে চালনা করে নিয়ে যাওয়া। আমি এই লাইভটার পরে বিকেলবেলা একটা ছবি পোস্ট করব আমার এই পেজে, অবশ্যই দেখবেন। দুটোই এবিপি আনন্দের অনলাইনের, একটাই দেখাচ্ছে শ্রীভূমি মণ্ডপ খালি, মানুষ উৎসবে ফেরেনি, তাই রাত্রেবেলা স্কেটিং হচ্ছে। আর এবিপি আনন্দই আবার দু ঘন্টা বাদে পোস্ট করেছে লক্ষ লক্ষ মানুষের ঢল শ্রীভূমির প্যান্ডেলে। মানে এবিপি আনন্দ ভার্সেস এবিপি আনন্দ, আনন্দবাজার পত্রিকা ভার্সেস আনন্দবাজার পত্রিকা, কি ছিল কি ছিল, কোথায় পড়ে গেল, কিছু টিআরপির লোভে, আর কি বলবো, এছাড়া আর বলার কিছু নেই। ওটা এবিপি আনন্দ না এবিভিপি আনন্দ না বিজেপি আনন্দ না বাম আনন্দ আমি জানি না, বাট কোথায় ছিল আর কোথায় পড়ে গেল, কষ্ট লাগে। আমরাও তো যেতাম বাংলার এক নম্বর শো, এইভাবে আশা করা যায় না। এবার যখন এবিপি আনন্দ নিয়ে কথা হচ্ছে, তাহলে কথা হোক তাদের কিছু রেগুলার গেস্টদের নিয়েও, যেমন বিশ্বনাথ চক্রবর্তী, তাকে নিয়ে এখন কিছু বলবো না, একটু অপেক্ষা করুন, তাকে নিয়ে একটা স্পেশাল লাইভ করব। অনেক হয়েছে, অনেক হয়েছে বাংলা বিরোধিতা মমতা ব্যানার্জিকে গাল দেওয়া, এবার আমরা যারা মমতা ব্যানার্জির সৈনিক আমরা এবার প্রতিবাদ করব এবং তথ্য ভিত্তিক প্রশ্ন করব, প্রশ্নের জবাব দিতে হবে। সেরকমই আরেকজন রেগুলার প্যানেলিস্ট ওই ঘণ্টাখানেকের অনুষ্ঠানে, প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্ত, তার সাথে আমার অনেক বচসা হয়েছে। পঙ্কজ দত্ত, পঙ্কজ দত্ত এক সময় তার চাকরি জীবনে যখন তার মালদায় পোস্টিং ছিল, তখন মালদায় চাইনিজ রেশম, চাইনিজ রেশম সাতটা আফিম আর জাল নোটের কারবার সবচেয়ে বিস্তারিত ছিল, এত দক্ষ পুলিশ অফিসার সেগুলো বন্ধ করতে পারেনি। নাম করে বলছি, চাইনিজ রেশম জাল নোট আর আফিমের ব্যবসা চরমে ছিল যখন তিনি মালদার দায়িত্বে ছিল। আর সেই পঙ্কজ দত্ত কিছুদিন আগে বলছেন, হ্যাঁ আর্জি করে এটা মেনে নেওয়া যায়, যদি সোনাগাছিতে হতো তাহলে মেনে নিতাম। এই হচ্ছে এদের নারী সুরক্ষা, নারী শ্রদ্ধা, নারী সম্মান। মানে সোনাগাছিতে যে মহিলারা কাজ করে নিজের পেট চালানোর জন্য বা নিজের পরিবার চালানোর জন্য, তাদের ধর্ষণ করে খুন করা যায়, পঙ্কজ দত্ত আইপিএস। আমার তো কোনো কোনো সময় কথা বলতে ইচ্ছে হয় আপনার বাড়ির মহিলাদের সাথে, আপনার যা মানসিকতা, যা রুচি, যা বক্তব্য শুনলাম, আপনার বাড়ির মহিলারা সুরক্ষিত কিনা সেটা জানার খুব ইচ্ছে হয়। আর তার লয়ার হয়ে হাইকোর্টে দাঁড়িয়েছিল জয়ন্ত নারায়ণ চৌধুরী, তাকেও আপনারা দেখবেন এবিপি আনন্দে। বিরাট উকিল এসে শুধু তৃণমূল আর মমতা ব্যানার্জিকে গালাগাল দেয়, অতি বাম, সে ছিল পঙ্কজ দত্তের উকিল হাইকোর্টে। হাইকোর্টের জাস্টিস ভরদ্বাজের বেঞ্চে খুব লাফালাফি করছিল, না উনি একটা আনসেফ জায়গা বলতে চেয়েছেন। জাস্টিস ভরদ্বাজ বলছে, কেন ওই কেসটা কি নিয়ে হয়েছিল, কেসটা হয়েছিল আগাম রক্ষা কবচ চাইতে গেছিল যে পুলিশ আমায় নইলে অ্যারেস্ট করবে, কারণ পঙ্কজ দত্তের বিরুদ্ধে তো এফআইআর রয়েছে। তো ওই আগাম রক্ষা কবচের ওনার উকিল ছিল জয়ন্ত নারায়ণ চৌধুরী, চৌধুরী না মুখার্জি হোয়াটএভার, জয়ন্ত নারায়ণ। সে আবার গিয়ে জাস্টিস ভরদ্বাজের সামনে বলছে, না না উনি এটা বলেননি, উনি বলতে চেয়েছেন আনসেফ জায়গা। হয় জয়ন্ত নারায়ণ মূর্খ, নয় জয়ন্ত নারায়ণ ভেবেছিলেন জাস্টিস ভরদ্বাজ কিছু জানেন না বা কিছু শোনেননি। জাস্টিস ভরদ্বাজ ছুঁড়ে ফেলে দিয়েছে, বলেছে কোন রক্ষা কবচ পাওয়া যাবে না। এই মন্তব্য কি করে উনি করলেন একজন শিক্ষিত এক্স আইপিএস অফিসার হিসেবে, সেটাতেই বিস্মিত জাস্টিস ভরদ্বাজ। এই হচ্ছে এবিপি আনন্দর প্যানেলিস্ট পঙ্কজ দত্ত।
যাকে রোজ এবিপিতে দেখবেন তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জি পুলিশকে গালাগাল দিতে, সে বলছে আমরা ভাবতে আমার গা শিউরে ওঠে, আজ্জি ককারে কি করে ধর্ষণ আর খুন হলো, এটা সোনাগাছিতে হলে মানা যেত। মানে সোনাগাছিতে যে মহিলারা আছে তাদের বেঁচে থাকার অধিকার নেই, তাদের ধর্ষণ করা যায়। আমার তো ভয় লাগে এই ভেবে যে পঙ্কজ দত্তের বাড়ির মহিলারা কতটা সুরক্ষিত। আমার তো, আমি তো অনুরোধ করব কলকাতা পুলিশকে যে পঙ্কজ দত্তকে অ্যারেস্ট করার আগে বা অ্যারেস্ট করার পরে অবিলম্বে পঙ্কজ দত্তের বাড়ির মহিলাদের সুরক্ষা দেওয়া উচিত। ছি 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 ছি। এই টপিকগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা ছিল। আরো যদি কিছু টপিক নিয়ে আলোচনা করতে চান, আজকে একটু কোয়েশ্চেন আনসার সেশনের মধ্যে করি আপনাদের কমেন্টস দেখে, তাই সেগুলো নিয়ে আমি একটু ছুঁয়ে ছুঁয়ে যাব। মিঠুন্দা একটা গান বেরিয়েছিল মনে আছে, মিঠুন্দা একটু নাচুন না, বিজেপির কথায় নাচতে 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 এখন দাদা সাহেব ফালকে, ভালোই আছে, যে তার ধান্দায় আছে, বুঝেছেন না। আর আমাদের কিছু চাওয়ারও নেই, কিছু পাওয়ারও নেই, দল যদি যোগ্য মনে করে দেবে, না দিলেও দলের সৈনিক আমরণ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির জন্য লড়াই করব। ন্যাংটার নিয়ে বাটপাড়ের ভয়, তাই ডাইরেক্ট বলি। হ্যাঁ অবশ্য, আর এটাও বলবো লাইভে, এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পেছনে যে বাম আর অতি বাম সিনিয়র নেতারাও ছিল বা মুখোশধারী তৃণমূলও যারা ছিল তাদেরও কিন্তু চিহ্নিত করা হয়েছে। এক মাঘে শীত যায় না, যারা ঘোলার জলে মাছ ধরতে নেমেছিল নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য তাদেরও সময় আসবে। দুর্গাপুজো শুরু হয়ে গেছে, ঘুরে বেড়ান, পুজো পরিক্রমা করুন। উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতায় জেলায়ও খুব সুন্দর সুন্দর পুজো হয়। দুর্গাপুজো তো শুধু প্যান্ডেলে যাওয়া আর দুর্গার প্রতিমার কাছে পুজো করা না, বা মায়ের কাছে ভালো আমার মঙ্গল করো, মা আমার পরিবারের মঙ্গল করো, শুধু তো এইটুকুই নয়, এক একটা প্যান্ডেল এক একটা ওয়ার্ক অফ আর্ট, সেগুলোকে উপভোগ করা, লাইটিং উপভোগ করা। এই কদিন তো অদ্ভুতভাবে বাঙালি এবং বাংলার, আমি বাঙালি মানে কিন্তু যারা বাংলা ভাষায় কথা বলে শুধু তাদের কথা বলছি না, সমগ্র বাংলার যারা তিন চার বংশ ধরে যারা এই বাংলায় আছে, তিন চারটে জেনারেশন ধরে, তারা সবাই বাঙালি। এই পুজোটা উপভোগ করুন, মজা করুন, পরিবারকে সময় দিন, তারপরে আবার ফিরব। কেউ একজন লিখেছে অর্জুন সিং এর ব্যাপারে বলুন, অর্জুন সিং এর ব্যাপারে কি বলবো, ওর খেলা শেষ হয়ে গেছে, ওর চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, কিছু একটা ঝামেলা করে হয়েছে ওখানে আজকে, সেখানে অর্জুন সিং রাস্তায় বেরিয়ে নিজের হাতে চার রাউন্ড গুলি চালিয়েছে। ওর CRPF বা CISF যে জওয়ানগুলো ওকে সুরক্ষা দেয়, কেন ওকে সুরক্ষা দেয় জানি না, সুরক্ষা দেয়, তারা সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে, মানুষ ওর বিরুদ্ধে প্রতিবাদ করেছে, ব্যারাকপুরের মানুষ এই সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দিয়ে ব্যারাকপুরকে সন্ত্রাস মুক্ত করতে চেয়েছিল। কিন্তু অর্জুন সিং এর মতো গুন্ডা মাস্তান বদমাইশ থাকলে তো এটাই হবে, কি করা যাবে আর, যা হওয়ার তাই হয়েছে। কেউ লিখেছে দাদা আরামবাগের চ্যানেল নিয়ে শফিকুলকে নিয়ে কিছু বলুন না, ওকে নিয়ে বলার মতো খারাপ সময় আমার এখনো আসেনি, ওকে নিয়ে বলার মতো খারাপ সময় আমার এখনো আসেনি, তাই ওর মতো যা করার করে যাক। ওকে শুভেন্দু অধিকারী ফান্ডিং করে শুনেছি, তাই আমি, আমার কাছে প্রমাণ নেই, শুভেন্দুর ফান্ডিং এ চ্যালেঞ্জ চালায় চালাক, সবারই তো খেটে খাওয়ার দরকার আছে, সবারই তো কিছু না কিছু তো করতে হবে নিজের পেট চালানোর জন্য, তো ঠিক আছে, ও বিজেপির হয়ে কাজ করে, বিজেপির হয়ে দালালি করে, বিজেপির টাকায় ওর চ্যানেল চলে, এইসবই আমি শুনেছি, তো ঠিক আছে করুক না, ওকে নিয়ে মন্তব্য করার মতো খারাপ সময় আমার এখন আসে। হ্যাঁ স্বপন পাল লিখছে বেসরকারি হাসপাতালে ভিড় বেড়েছে, হ্যাঁ আমি তো ওপেন চ্যালেঞ্জ করছি এই লাইভের মাধ্যমে, যারা যারা আমার লাইভ দেখছেন, লাস্ট বেশি দিন না, লাস্ট দু মাসের ব্যালেন্স শিট বার করুন, দুটো হাসপাতাল তাও নাম করে বলে দিচ্ছি, মেডিকা আর জেনিত, মেডিকা আর জেনিতের লাস্ট দু মাসের ব্যালেন্স শিট বার করুন, দেখুন কতটা ব্যবসায় ফারাক হয়েছে। সাধারণ মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে নিজের পরিবারকে বেসরকারি হাসপাতালে দেখাতে গিয়ে, যে মানুষরা এতদিন
আরজিকর এনআরএস এ যেত, ডাক্তার না পেয়ে বাধ্য হয়ে এখন বড় বড় বেসরকারি হাসপাতালে যাচ্ছে, খটিবাটি বিক্রি হয়ে যাচ্ছে তাদের। কি বলবো বলুন, মানুষ জবাব দেবে এদের, এবার মানুষ জবাব দেবে। তৃণমূল কংগ্রেস আর কিছু বলবেও না, বলার দরকারও নেই, প্রয়োজনও মনে করে না, কারণ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি কিভাবে মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে। মানুষ এদের সাথে ছিল যখন দাবিটা ন্যায্য ছিল, মুখ্যমন্ত্রী এদের কথা মেনে নিয়েছে যখন দাবিটা ন্যায্য ছিল, এখন পুরোটাই রাজনৈতিক, পুরোটাই পলিটিক্যাল। এখন মানুষও বুঝে গেছে, মানুষ যেমন রাস্তায় নেমেছিল বিচারের দাবিতে, এখন মানুষই এদের পাশ ছেড়ে দিয়ে উৎসবে মেতেছে, কারণ মানুষই জবাব দিয়ে দিচ্ছে যে মানুষ কেন রাস্তায় নেমেছিল, আর মানুষই এখন জবাব দিচ্ছে মানুষ কেন উৎসবে ফিরে গেছে। আমার বাড়তি কিছু বলে লাভ নেই, বুম মুখের সামনে থেকে বুম কমে যাচ্ছে, মুখের সামনে থেকে ক্যামেরা কমে যাচ্ছে, পেছনে আর মানুষ নেই, রোজ সকালে উঠে বিরিয়ানির প্যাকেট আর লোকে দিচ্ছে না, বার্গার আর লোকে দিচ্ছে না, রুটি কলা ডিম সেদ্ধ মানুষ আর দিচ্ছে না। তাই লাস্ট ফুটেজের শেষ রোগ চেষ্টা এই অনশনের নাটক, ঠিক আছে, করুক করুক, কোনো অসুবিধা নেই, ভালোভাবে করুক, বড় করে করুক। এইটুকুই বলার ছিল, পুজোর মধ্যে খুব বড় কিছু না হলে আর লাইভ করব না, পুজোর পরে আপনাদের সাথে বিজয়া করার জন্য অবশ্যই লাইভ করব, আপনাদের সকলকে ভালোবাসা এবং প্রণামের জন্য। আজকে আমার লাইফটা এই বলেই শেষ করতে চাই যে শারদ উৎসব শুরু হয়ে গেছে, সবার নতুন জামা কাপড় মোটামুটি কেনা হয়ে গেছে, এবার পরিবারকে সময় দিন, পরিবারের সাথে বেরোন, দুর্গোৎসব পালন করুন, উৎসব পালন করুন, ফুচকা ঘুগনি আলু কাবলি এই খেয়ে আনন্দে আমরা মেতে থাকি, এই কটা দিনই তো, এই চারটে পাঁচটা দিন। আর শেষ করার আগে বলি, শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসারতি হরে দেবী নারায়ণী নমস্তুতে। হে মা, তুমি আমার এবং সকল বাংলার মানুষ তোমার সন্তানদের মঙ্গল করো, তাদের রক্ষা করো, আমরা সব কিছু তোমার হাতে ছেড়ে দিলাম মা, তুমি যেটা ভালো বোঝো সেটাই আমাদের জন্য করো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দুর্গাপূজোর অনেক 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 শুভেচ্ছা, ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম, যদি বড় কিছু না হয় তাহলে একেবারে দুর্গাপূজোর পরে বিজয়া করতে আপনাদের সাথে লাইভে দেখা হবে, ভালো থাকবেন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা।